নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রায় এক বছর হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু সমস্যার কারণে। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই এক বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে আমাদের। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, এই নতুন বাড়ির জায়গায় একটা লম্বা করে ঘর ছিল। সেই লম্বা ঘরটা আমরা ভেঙে সেখানে নতুন এই বাড়িটা শুরু করেছি। প্রায় 5 মাস হয়ে গেল নতুন বাড়ির কাজ চলছে, এখনো অনেক কাজ বাকি আছে। দুই পাশে ঘর এবং মাঝখানে আমরা জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ এখানে আমরা টেবিল বসিয়ে খাওয়া দাওয়ার জন্য জায়গাটা ব্যবহার করব। সিঁড়ির নিচ থেকে আমরা আমাদের পুকুর ঘাটে যাওয়ার জন্য একটা দরজা রেখেছি, কারণ যতই আধুনিক বাড়ি বানাই না কেন, গ্রামের মানুষের সাথে পুকুরের এক সম্পর্ক থেকেই যায়। যেমন চান করা থেকে শুরু করে কাপড় কাচা ইত্যাদি। গলিটাও রেখেছি পুরনো এবং নতুন বাড়ির মাঝখানে, যেন বাড়ির বাইরে থেকেও পুকুর ঘাটে আসা যাওয়া করা যায়। এই লেবু গাছ এবং মুরগি ঘরটা আগের মতোই রয়েছে। আর এই গ্রোটোটি আমাদের, এটা নতুনভাবে তৈরি করার ইচ্ছে আছে। এই পুরনো রাস্তা ঘরের সামনে অবশ্য আগের মতোই রয়েছে। নতুন বাড়ির একটা ঘর থেকে বাইরের খুব সুন্দর এমন দৃশ্য দেখা যায়। পাশেই রয়েছে উপরে ওঠার সিঁড়ি। এখন দোতলার কাজ চলছে খুব দ্রুত, কারণ 1 মাসের মধ্যেই হয়তো বর্ষা নেমে যাবে, আর তারপরে কাজ অত দ্রুত চালানো সম্ভব হবে না। সেই জন্য যতটা পারা সম্ভব আগে থেকে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কয়েকদিন আগেই ঝড় বৃষ্টি হয়ে গেছে, যার জন্য মাঠে প্রচুর জল জমে রয়েছে এখনো। ঘরের জানলার ওপরের কাজ চলছে। রাস্তার এমন সুন্দর ভিউ এবং অনেক দূর পর্যন্ত গ্রামের দৃশ্য দেখা যায়। আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।